তাহলে এই ক্ষেত্রে কি হবে কোনটা কারেক্ট হবে তাহলে তো আমরা কি জানি যে ভ্যালেন্সের ইলেকট্রন পেয়ার রিপালসেন থিওরি অনুযায়ী কি হয় লোন পেয়ার লোন পেয়ার রিপালসেন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালসেন গ্রেটার দেন বন্ড পেয়ার বন্ড পেয়ার রিপালসেন যারা এক এক জায়গার অপশন সি মনে রাখার লজিকটা কি বলেছিলাম মনে রাখার লজিক হচ্ছে এটাই যে লোন পেয়ার যখন নিঃসঙ্গ থাকবে যখন একা থাকবে অর্থাৎ বিফোর ম্যারেজ ম্যারেজের কি হয় ছেলেদের কি হয় অ্যাকচুয়ালি যে ঝগড়া করার প্রবণতা বা মারপিট করার প্রবণতা বেশি হয় আর যখনই বন্ডিং এ পার করে আফটার ম্যারেজ কি হয় তার সেই প্রবণতাগুলো টেন্ডেন্সিগুলো কি হয় অনেকটা কমে যায় আচ্ছা দু নাম্বার আচ্ছা দু নম্বর প্রবলেম কি দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াটমিক মলিকুলসিস বন্ডস অ্যাকর্ডিং টু মলিকুলার অর ভাইটাল থিওরি তাহলে এমওটি অনুযায়ী নিচের কোন অনুটিতে শুধুমাত্র কি আছে না পাইবন্ড আছে তাহলে আমরা কি জানি যে এমও থিওরি অনুযায়ী দুটো অনুতে সেটা হচ্ছে কি বি টু আর সি টু এই দুটো ডায়াটমিক মলিকুলে কি হয় শুধুমাত্র বন্ড থাকে সরি এমও থিওরি অনুযায়ী সিউট সি টু মলিকুলের সিটু মলিকুল মূল বা সিটু অনুর ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে কি কে কে সিগমা টু এস টু সিগমা স্টার টু এস টু পাই টু পি এক্স টু পাই পি ওয়াই টু এটাই হবে ইলেকট্রনিক কনফিগারেশন এক দুই তিন চার পাঁচ ছয় ছো বারোটা ইলেকট্রন কার একটা কার্বন থাকে ছটা ইলেকট্রন তাহলে দুটো কার্বন থাকবে কত ছয় ছয় বারোটা ইলেকট্রন তো টোটাল কটা ইলেকট্রন থাকবে বারোটা অর্থাৎ টুয়েলভ ইলেকট্রনিক স্পিসিস তো এই ক্ষেত্রে এই যে পাই টু পিএক্সের দুটো ইলেকট্রন আছে এবার আমরা কি জানি একটা বন তৈরি করতে কি দুটো ইলেকট্রন লাগে তার মানে এইখানে একটা পাই বন হচ্ছে আর এই যে কি পাই টু পি ও আই এখানেও দুটো ইলেকট্রন আছে অর্থাৎ পাই বন দুটো আছে তাহলে সি টু মলিকুলের তাহলে এই যে অপশানগুলো দেওয়া আছে এই মলিকুলগুলোর মধ্যে শুধুমাত্র সিটুতে কি আছে পাই বন্ড আছে কোনো বন্ড নেই কারণ এই সিগমা এই সিগমা এ যদি দুটো ইলেকট্রন থাকে যে সিগমা বন্ডটা ফরমেশন হয় এই সিগমা টু এস ইলেকট্রন সিগমা টু এর দুটো ইলেকট্রন যতটা স্টেবিলিটি পায় সিগমা স্টার টু এর ইলেকট্রন তত সিগমা টু এর ইলেকট্রন দুটো ঠিক ততটাই কী হয় ডিস্টেবিলিটি পায় ডিস্টেবিলাইজ কি ডিস্টেবিলাইজ হয় এই জন্য কি হয় এখানে সিগমা ওয়ান ফরমেশন হয় সিগমা ওয়ান ফরমেশনটা হয় না ক্যান্সেল হয়ে যায় পরস্পরকে কি করে দেয় ক্যান্সেল করে দেয় তিন নাম্বার তিন নাম্বার আচ্ছা তিন নাম্বার প্রবলেমে চলে আসি কনসিডার দ্য ফলোইং স্পিসিস সি এন প্লাস সি এন মাইনাস এন অ্যান্ড সি এন হুইচ ওয়ান অফ দিস উইল হ্যাভ দ্য হাইয়েস্ট বন্ড অর্ডার তাহলে কোনটার বন্ড অর্ডার সবচেয়ে বেশি আচ্ছা প্রথমে চলে আসি আমি এন প্লাস এন প্লাস মানে কার সঙ্গে আইসো ইলেকট্রনিক কার্বনের কটা ইলেকট্রন থেকে ছটা আর নাইট্রোজেন প্লাস মানেও কার্বন মানে টুয়েলভ ইলেকট্রনিক সিস্টেম আমার কার্বন তার মানে এন প্লাসটা কার সঙ্গে আইসো ইলেকট্রনিক হলো এটা সিটুর সঙ্গে আইসো ইলেকট্রনিক হলো সি টুর বন অর্ডার কত হলো টু পয়েন্ট জিরো আচ্ছা Cn মাইনাস তাহলে সিএন মাইনাসের বোনডার কত হবে সিএন মাইনাস হচ্ছে কার্বনের ছটা ইলেকট্রন আর নাইট্রোজেন এন মাইনাস মানে এন মাইনাস মানে অক্সিজেন অক্সিজেন কটা ইলেকট্রন থাকে আটটা মানে 14 ইলেকট্রনিক সিস্টেম 14 ইলেকট্রনিক সিস্টেম মানে নাইট্রোজেন নাইট্রোজেনের বনোডার কত থ্রি পয়েন্ট জিরো তাহলে সিএন মাইনাসের বনোর্ডার কত হলো থ্রি পয়েন্ট জিরো ভাবে যদি আমরা NO করি NO নাইট্রোজেনের সাতটা ইলেকট্রন অক্সিজেনের আটটা ইলেকট্রন কটা ইলেকট্রন হলো পনেরোটা তাহলে পনেরো মানে কি এন টু মাইনাস এন টু যদি মাইনাসের সঙ্গে আয়স ইলেকটনিক তাহলে বোন কত হবে পনেরোটার হবে টু পয়েন্ট ফাইভ সিএন এর কত হবে সিএন যদি ধরি আমি সিএন এর হবে আমার কার্বনের ছটা ইলেকট্রন না সাতটা ইলেকট্রন মানে কত হচ্ছে ছয় ছয় বারোকে তেরোটা ইলেকট্রন তেরোটা ইলেকট্রন মানে কে এন টু প্লাস তাই তো এটা মানে কি এন টু প্লাস এন টু প্লাস এর ব্রহ্মডার কত টু পয়েন্ট

টুপি এক্স পাই স্টার টুপি মোট কটা ইলেকট্রন জানে চোদ্দটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাত দোকান চোদ্দটা ইলেকট্রন হয়ে গেছে এরপরে কটা হলো যেন হ্যাঁ ঠিকই আছে

আচ্ছা এই যে এনো এনোটা কার সঙ্গে আইসোলেট করি কেন হচ্ছে সেভেন প্লাস এইট মানে হচ্ছে কত পনেরো ফিফটিন ইলেকট্রনিক সিস্টেম ফিফটিন ইলেকট্রনিক সিস্টেম মানে এন টু মাইনাসের সঙ্গে আইসোলেট করি কার সঙ্গে আইসোলেকট্রনিক না এন টু মাইনাস তাহলে বনোডার কত হবে এই ইলেকট্রনটা ঢুকবে কত এন টি বোন পাঁচ চারে ঢুকবে এখানে ঢুকবে তাহলে বনোডার কত হবে এইট মাইনাস থ্রি বাই টু মানে কত টু পয়েন্ট ফাইভ ঠিকই আছে তাহলে এনও এর বোন্ডার কত হলো টু পয়েন্ট ফাইভ আর এরও সিএন এর কত হলো এরও হচ্ছে টু পয়েন্ট ফাইভ আচ্ছা সিএন মাইনাসের তাহলে কত হলো সিএন মাইনাস এর হলো আমার কত যেন সিএন মাইনাস টাকার সঙ্গে আছে লক্ষণিক হলো নাইনো এর সঙ্গে এন টুর সঙ্গে তার মানে বাউন্ডার কত থ্রি পয়েন্ট জিরো তাহলে বউন্ডার সবচেয়ে বেশি বেশিকার সিএন মাইনাস অপশন এ চার একটা হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ স্পিসিস হ্যাভ দা সেম বন অর্ডার বন অর্ডার কার সেম হবে এটা সেম হবে কার্বন মনোক্সাইড এর কত থ্রি পয়েন্ট জিরো আমরা এক্ষুনি বের করলাম সিএন মাইনাসেরও কত সি থ্রি পয়েন্ট জিরো কারণ দুটোই হচ্ছে কি আমার ফোরটিন ইলেকট্রনিক সিস্টেম বাকিগুলো হবে না অক্সিজেনের দুই আর এনও প্লাসের কত যেন হলো এনোপ্লাসের কত হবে এন ও হবে নাইট্রোজেন হচ্ছে কত সেভেন আর অক্সিজেন সরি এন টু অক্সিজেন প্লাস মানে তো নাইট্রোজেন তো অক্সিজেন প্লাস টাকার সঙ্গে আইস ইলেকট্রনিক নাইট্রোজেনের সঙ্গে তাহলে এটা হচ্ছে ফোর্টিন ইলেকট্রনিক সিস্টেম যদি হয় তাহলে অর্ডার হবে কত থ্রি পয়েন্ট জিরো কিন্তু অক্সিজেন তো টু পয়েন্ট জিরো হয় তাহলে অপশন বি হবে অপশন এ এ বি এ হবে না অপশন বিটা হচ্ছে অ্যান্সার আচ্ছা কত যেন করলাম আমি চার পাঁচে চলে আসি পাঁচে কি দিয়েছে পাঁচে বলেছে হুইচ অফ দ্য ফলোইং অফ কম্পাউন্ড ইজ আইসো স্ট্রাকচারাল মিনস হেভি আইডেন্টিক্যাল স্ট্রাকচার তাদের গঠনই একই রকম হয় তাদেরকে বলা হয় আইসো স্ট্রাকচারাল তো কি কি হবে এক্ষেত্রে দুটো হবে বিসিএল টু লিনিয়ার হবে বিসিএল টু আমরা জানি লিনিয়ার বাট হাইভিডাইজেন স্টেটটা আলাদা বিসিএল টু হচ্ছে কি এসপি হাইভিডাইজড তাহলে বি সিএল টু আর হচ্ছে এক্সিএফ টু দুটো লিনিয়ার হবে আর কোনটা হবে এই যে এটাও হবে আই বি আর টু বি অপশন বি আর অপশান ডি দুটো অপশান হবে এখানে এক্সিএফ টু স্টার কি রকম হবে এক্সিএফ টু হবে লিনিয়ার বাট হাইবিডেশন স্টেটটা হবে এসপি থ্রি ডি কারণ জেনন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম জেনন থেকে ইলেকট্রন আসবে আটটা কারণ ইনার্ট গ্যাসের ভ্যালেন্সেলে আটটা ইলেকট্রন থাকে দুটো ফ্লোরিন থেকে আসবে হচ্ছে দুটো ইলেকট্রন কারণ ফ্লোরিন হচ্ছে প্রান্তীয় পরমাণু এবং মনোভ্যালেন্ট তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে কটা দশটা ইলেকট্রন পেয়ার হবে কটা পাঁচটা পাঁচটার মধ্যে যে পাঁচটা যে ইলেকট্রন পেয়ার আছে পাঁচটার মধ্যে সিগমা বিপি কটা আছে প্রান্তীয় পরমাণু কটা আছে দুটো তাহলে সিগমা বিপি হচ্ছে আমার দুই আর এলপি লোন পেয়ার হচ্ছে কটা তিনটা তাহলে স্ট্রাকচার হবে কি লিনিয়ার হবে ইকুইটোরিয়াল পজিশনগুলোতে তিনটা লোন পেয়ার বসবে আর এক্সিয়াল বন্ডে দুটো কি প্রান্তীয় পরমাণু দুটো বসবে কোশ্চেন অর্ডার অফ অফ স্টেবিলিটি মাইনাস তো আমরা কি জানি আমরা জানি যে স্টেবিলিটি স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে না স্টেবিলিটি প্রপোর্শনাল টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বন্ড অর্ডার বন্ড অর্ডার যত বেশি হবে স্টেবিলিটি তত বেশি হবে তাহলে আমাদের দেখতে হবে যে কার্বন অর্ডার বেশি কার্বন অডার সেটা দেখতে হবে আমাকে বোডার ক্যালকুলেশন করলেই হবে আচ্ছা বোডার ক্যালকুলেশন তাহলে করে আগে অক্সিজেনের কি ইলেকট্রন বিন্যাসটা করে তাহলে এমও থিওরি অনুযায়ী বা এমও টি অনুযায়ী মলিকুলার ওর ভাইটাল থিওরি অনুযায়ী অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি হবে ও টু মলিকুলার ইলেকট্রনিক বিন্যাস হবে কি কে কে সিগমা টু এস টু সিগমা স্টার টু এস টু সিগমা টু পি জেড টু পাই টুপি এক্স টু পাই টুপি ওয়াই টু পাই স্টার টুপি এক্স পাই স্টার টুপি ওয়াই আচ্ছা অক্সিজেন মানে হচ্ছে কটা ষোলোটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পনেরো ষোলো তাহলে অক্সিজেনের বনোডার কত হবে অক্সিজেনের বনোডার হবে বন্ডিং ইলেকট্রন দুই চার ছয় আট তাহলে বন্ডিং ইলেকট্রন মানে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কটা আছে অ্যান্টি বন্ডিং আছে দুই তিন চার এইট মাইনাস ফোর বাই টু মানে হচ্ছে কত টু পয়েন্ট জিরো তাহলে অক্সিজেনের বনোডার কত বেরোলো টু পয়েন্ট জিরো ও যদি মাইনাস হয় একটা ইলেকট্রন গেইন করবে গ্রহণ করবে কোথায় ঢুকবে এই অ্যান্টি বন্ডিং স্টার এক্স এখানে ঢুকবে ইলেকট্রনটা তাহলে বন্ডিং ইলেকট্রন কি হয়ে যাবে এইট মাইনাস ফাইভ বাই বাই টু টু মানে মানে থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ও টু কত হবে ওয়ান পয়েন্ট ফাইভ ও টু প্লাস যদি হয় প্লাস হলে বন্ডিং থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে পাই স্টার টু পি এক্স থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে তো বেরিয়ে গেলে কত হবে যদি বেরিয়ে যায় তাহলে এইট মাইনাস থ্রি এইট মাইনাস থ্রি বাই টু এখানে এটা তিন হয়ে যাবে এইট মাইনাস থ্রি বাই টু করলে কত হবে

7 which of the following pairs of ions is isoelectronic and isostructural isoelectronic means having EPN number of electrons and isostructural means গঠনটা কি রকম হবে একই রকম হবে তাহলে ইলেকট্রন সালফার আর নাইট্রোজেন অক্সিজেন তিনটা তিনটা আছে ঠিক আছে নিয়ে নিলাম আমি সালফারও কটা ইলেকট্রন থাকে ষোলোটা থাকে বা নাইট্রোজেনের কটা সাতটা থাকে তাহলে এই দুটো কখনোই আইসো ইলেকট্রনিক হবে না কি ইলেকট্রন থাকবে না এটা অবশ্যই সিএল ও থ্রি হবে এইটা তাহলে এই অপশান বিটা হবে কারণ ক্লোরিনের ইলেকট্রন কটা থাকে সেভেন্টিন তিনটা অক্সিজেনে কটা ইলেকট্রন থাকে তিন আটতে চব্বিশটা আর মাইনাসের জন্য মাইনাসের জন্য একটা ইলেকট্রন তাহলে কত হচ্ছে মোট ইলেকট্রন হচ্ছে ফর্টি টু ইলেকট্রনস একই রকম ভাবে যদি আমি সালফাইড আয়নে ক্যালকুলেশন করি সালফাইড আয়নে সো থ্রি টু মাইনাস তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন কত হবে সালফার থেকে সালফার ইলেকট্রন আছে কটা ষোলোটা তিনটা অক্সিজেন আছে তিন আটতে চব্বিশটা আর হচ্ছে মাইনাস টু মানে দুটো ইলেকট্রন আছে তার মানে কত হচ্ছে আমার সেই ফোর্টি টু তাহলে এই দুটো আয়ন হচ্ছে আইসো ইলেক আইসো আইসো ইলেকট্রনিক অ্যাজ ওয়েল এজ আইসো স্ট্রাকচারাল দুটোই হচ্ছে হবে পিরামিডাল আকৃতির হবে দেখে নিচ্ছি কি আকৃতির হবে ক্লোরিন সেন্ট্রাল অ্যাটম তাহলে ক্লোরিন থেকে ইলেকট্রন আসবে কটা ভ্যালেন্স হলে ক্লোরিনের সাতটা থেকে তিনটা সরি দুটো অক্সিজেন থেকে আসবে চারটে ইলেকট্রন তার মানে দুটো পাইবন এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে আর ও মাইনাস মানে আইসো ইলেকট্রন ইকুইথ ফ্লোরিন তার মানে এখান থেকে ইলেকট্রন আসবে একটা টোটাল হচ্ছে ইলেকট্রন কোটা যেন হচ্ছে বারোটা ইলেকট্রন পেয়ার হচ্ছে ছটা এবার দুটো পাই পাইবন যদি বিয়োগ করি তাহলে আমার হয়ে যাচ্ছে কটা চারটা চার মানে এসপি থ্রি এসপি থ্রি এবার চারটা ইলেকট্রন পেয়ারের মধ্যে প্রান্তীয় পরমাণু তিনটা আছে তার মানে সিগমা বিপি হচ্ছে তিনটা আর এল হচ্ছে একটা তার মানে দুটো স্ট্রাকচার হবে কিরকম পিরামিডাল হবে অ্যামোনিয়ার মধ্যে এইট হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল হ্যাজ হাইয়েস্ট ডাইপোল মোমেন্ট কোন অনুটা ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি হবে এখন আমরা কি জানি মিউকেলস টু কি হয় ইন্টু তো আমরা কি জানি যে যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে কি হয় ডাইপোল মোমেন্ট বেশি হওয়ার কথা কারণ চার্জ সেপারেশন বা চার্জের পৃথকীকরণ আধানের পৃথকীকরণটা বেশি হয় কিন্তু সিএইচ থ্রি এফ এই এ কার্বন ফ্লোরিন বন্ধন দৈর্ঘ্যটা অনেক কম হয় কিন্তু থ্রি এর ক্ষেত্রে কি হয় CH3Cl থ্রি ক্ষেত্রে কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য অনেক বেশি হয় অনেক বড় হয় যদি বন্ধন দৈর্ঘ্য বেশি হয় অর্থাৎ ডিটা বেশি হয় বন্ড লেন যদি বেশি হয় সিএস থ্রি এর ক্ষেত্রে চার সেপারেশন ইয়ের ভ্যালু সামান্য বেশি হয় কিন্তু ডিটা অনেক কম তাহলে দুটোর প্রোডাক্ট বা গুণফল কম হবে সিএস থ্রি এর ক্ষেত্রে যেহেতু ডি এর ভ্যালুটা বেশি ই প্রাই সেম তা ডি এর ভ্যালু বেশি হওয়ার জন্য কি হবে বেশি হওয়ার জন্য কি হয় সিএস থ্রি সিএল মিথাইল ফ্লোরাইডার মোমেন্ট বেশি হয় যদিও ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কোশ্চেন নাম্বার নাইন হুই ইন হুইস অফ দ্য ফলোইং পেয়ার্স অফ মলিপুলস দ্যাল এসপি থ্রি হাইব্রিডেশন আচ্ছা প্রথম অপশানটা হবে না কেন কারণ আয়নে নাইট্রোজেন হাইব্রিডেশন স্টেট হচ্ছে এসপি টু তাহলে প্রথম অপশন বাদ চলে গেল বিএফ থ্রিতে ব্রোনের হাইব্রিডেন হাইব্রিডেশন স্টেট হলো এসপি টু তাহলে এটাও বাদ অপশান সিটা হতে পারে কারণ জলে অক্সিজেনের হাইব্রিডেশন স্টেট হচ্ছে কি এসপি থ্রি আর এনএইচ টু মাইনাস এর কি হয় হাইব্রিডেশন স্টেট কি হয় কি করে হয় দেখাচ্ছি এই যে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম তাহলে এখান থেকে ইলেকট্রন আসবে কটা পাঁচটা কারণ নাইট্রোজেন এর যেহেতু সেন্ট্রাল অ্যাটম তাহলে তার ভ্যালেন্স ইলেকট্রন কটা ইলেকট্রন থাকে পাঁচটা থাকে আচ্ছা একটা হাইড্রোজেন থেকে আসবে একটা কারণ হাইড্রোজেন হচ্ছে মনোভ্যালেন্ট প্রান্তীয় পরমাণু আচ্ছা এইচ মাইনাস এর কি হয়ে গেছে ডাবলেট ফিল আপ হয়ে গেছে ডাবলেট ফিল আপ হয়ে গেলে কোঅর্ডিনেট বন্ড করবে মানে এই ইলেকট্রন দান করবে দুটো মোট ইলেকট্রন হয়ে গেল কটা আটটা ইলেকট্রন পেয়ার হয়ে গেল চারটা চারটা মানে হাইব্রিডাইজেশন সেট হয়ে গেল কি sp3 yes Dosh. The hybridization of phosphorus in PuCl3 ইজ the দেখা যাচ্ছে পিওসিএল থ্রি সেন্ট্রাল আইটম ফসফরাস তাহলে ফসফরাস থেকে ইলেকট্রন আসবে কটা ফসফরাসের ভ্যালেন্স কটা এ হচ্ছে গ্রুপ ফিফটিন এলিমেন্ট মানে পাঁচটা আসবে আচ্ছা অক্সিজেন হচ্ছে কি ডিজোজি মৌল মানে ইয়ে দুটো ডোনেট করবে তার মধ্যে একটা পাই বন্ড হবে তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে আচ্ছা তিনটা ক্লোরিন যেহেতু ক্লোরিন মনোভ্যালেন্ট তাহলে তিনটা ক্লোরিন তিনটা ইলেকট্রন দান করবে মোট ইলেকট্রন হচ্ছে কটা পাঁচ দিনে আট দিয়ে দশটা তাহলে ইলেকট্রন পেয়ার কত হচ্ছে ইলেকট্রন পেয়ার হচ্ছে আমার পাঁচটা পাঁচটার মধ্যে যদি এই পাঁচটা ইলেকট্রন পেয়ারের মধ্যে পাই বিপি আছে একটা

মোট ইলেকট্রন জোড় কটা আছে সেটা কি হতে পারে লোন পেয়ারও হতে পারে বন পেয়ারও হতে পারে প্রান্তীয় পরমাণুরও হতে পারে এবং কেন্দ্রীয় পরমাণুরও হতে পারে সেটা মানে সেন্ট্রাল অ্যাটোমেরও হতে পারে টার্মিনাল অ্যাটমেরও হতে পারে এলপিও হতে পারে বিপিও হতে পারে পিসিএল ফাইভের এল স্ট্রাকচার হলো ট্রাইগোনাল বাই তাই তো টিভিপি যদি হয় মানে এইটা হবে স্ট্রাকচার ফসফরাস ফ্লোরিন 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 আচ্ছা ক্লোরিন তাহলে এখানে বন্ড পেয়ার কটা আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর প্রত্যেকটা ক্লোরিনে এলপি ক্লোরিন কি করবে অক্টেট ফিল আপ করবে তাহলে ক্লোরিনের কাছে এলপি করে এলপি কটা করে আছে এক দুই একটা দুটা তিনটা তাহলে তিন তিন দুগুণে ছটা ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন আটটা অক্টেট ফিল আপ হয়ে গেছে তাহলে প্রত্যেকটা ক্লোরিনের কাছে কোটা করে এলপি আছে তিনটা করে এলপি আছে বেশ এর ক্ষেত্রেও হবে তাহলে মোট কতগুলো ইলেকট্রনিক হলো প্রত্যেকটা ক্লোরিনের কাছে কটা করে আছে প্রত্যেকটা ক্লোরিনের কাছে আছে আমি ধরছি চারটা করে ধরছি তাহলে চার পাঁচে কুড়িটা তার মানে হবে অপশান এ অপশান কোয়েশন টুয়েলভ দ্য কারেক্ট সিকুয়েন্স অফ ইনক্রিজিং কোভ্যালিয়ান ক্যারেক্টার ইজ রিপ্রেডেন্ট রিপ্রেজেন্টেড বাই তো শুল অনুযায়ী কি হয় স্মল সাইজ ক্যাটায়ন অ্যান্ড লার্জ সাইজ যদি অ্যানায়ন থাকে তাহলে কি হয় ওই কম্পাউন্ডটাতে কোভেলান ক্যারেক্টার বেশি পরিমাণে ডেভেলপ করে আর ক্যাটায়নের আধান আর ক্যাটায়ন যদি অ্যানায়নের আধান বা চার্জ বেশি হয় তাহলেও কি হয় ক্যাটায়ন এনায়নকে বেশি পরিমাণে পোলারাইজ করে অর্থাৎ ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বেশি হয় ফলে ক্যাটায়ন এন অ্যানায়নের বেশি পরিমাণে পোলারাইজেশন ঘটায় ফলে ওই কম কম্পাউন্ডটাতে কী হয় ক্যাটায়নের অরবিটালের সঙ্গে এনএন এর অরবিটালের ওভারল্যাপিং ঘটে এবং আলটিমেটলি কি হয় কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে তাহলে দেখতে হবে ইনক্রিজিং কোভ্যালেন্ট ক্যারেক্টার সয়েল সবচেয়ে বেশি কোনটাতে হবে এইটাতে হবে তাই তো অপশন বি যদি বি সিএল2 কে ভাঙা হয় তাহলে কি হবে বি2+ হবে না স্মল সাইজ ক্যাটায়ন এবং এর কি চার্জ বেশি তাহলে পোলারাইজিং পাওয়ার বেশি হবে এই হবে কি

দ্য কারেক্ট অর্ডার অফ লেটিস এনার্জি ইজ মানে কি জানি যে লেটিস এনার্জি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ইউ পোর্শোনাল টু জেড প্লাস জেড মাইনাস বাই আর এই দুটো ফ্যাক্টর উপর ডিপেন্ড করে অর্থাৎ ক্যাটায়ন আর অ্যানায়নের যে চার্জ থাকে সেই চার্জের প্রোডাক্টের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শন হয় আর ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে ডিস্টেন্স থাকে ইকুইলিভডডিয়াম ডিস্টেন্স সেই ইকুইলিভডডিয়াম ডিস্টেন্স অর্থাৎ কি ক্যাটায়ন ও এনায়নের মধ্যে যে দূরত্বটা হয় ডিস্টেন্সের সঙ্গে কি হয় ইনভার্সলি প্রপোর্শন হয় তাহলে কোনটাতে বেশি হবে অবশ্যই অপশান বি কারণ আমরা বিয়োজিত করি কি হবে ম্যাগনেশিয়াম টু প্লাস প্লাস ও টু মাইনাস এখানে কি হবে জেড প্লাস জেড মাইনাসের ভ্যালু কত হবে চার হয়ে যাবে টু আর টু চার বাকিগুলোতে হবে না এমজিও সব একটাতেই আছে তাহলে অপশন বি হচ্ছে কোশ্চেন ফোরটিন স্টেটমেন্ট ওয়ান কি দিয়েছে ট্রাইমিথাইল এমিন ইজ মোর বেসিক দেন ট্রাইসিলাইল এমিন ট্রাইমিথাইল এমিন ইজ মোর বেসিক দেন ট্রাইসিলাইল এমিন টু স্টেটমেন্ট স্টেটমেন্ট টু কি দিয়েছে সিলিকন সিলিকন ইন ট্রাইসিলাইল এমিন ইজ মোর ইলেকট্রন নেগেটিভ দেন কার্বন অফ ট্রাইমিথাইল এমিন না এটা ভুল আছে তাহলে অ্যান্সার কোন হবে অ্যান্সার কোনটা হবে অপশান সি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু বাট স্টেটমেন্ট টু ইজ ফলস অপশান সিটা হবে আচ্ছা এটা বলে দিই ট্রাইমিথাইল এমিন বলতে কি বোঝায় ট্রাইমিথাইল এমিন আর ট্রাইসিলাইল এমিন বলতে কি বোঝায় ट्राइमिथाइल মানে হচ্ছে সি सी एसर

তো বাল্কি সাইজের গ্রুপ তো আর কম স্পেসের মধ্যে থাকতে পারবেন না যদি দুটো যদি আমার ছোট গ্রুপ হয় তাহলে দুটো ছোট গ্রুপের মধ্যে বন অ্যাঙ্গেল কত হতে পারে সাপোজ বলছি একশো পাঁচ ডিগ্রি হতে পারে কিন্তু যখন দুটো বাল্কির গ্রুপ বড় গ্রুপ থাকবে তারা একশো পাঁচ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারবে না যখন বাল্কি সাইজের গ্রুপ হবে তাদের থাকার জন্য কি হবে বেশি অ্যাঙ্গেল দরকার তাদের মধ্যে কি বন অ্যাঙ্গেলটা বেশি হতে হবে না হলে তারা থাকতে পারবে না এই জন্য কি হয় ট্রাইসিলাইল এমিনে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন স্টেট হয় কি আর নাইট্রোজেনের নাইট্রোজেনের স্টেট হয় হলে মাথায় একটা এলপি থাকে যে লোন পেয়ারটা কি এমিন সহজে ডোনেট করতে পারে কারণ মিথাইল গ্রুপের কি আছে প্লাস আই এফেক্ট আছে তার জন্য ইজিলি ডোনেট করতে পারে এজন্য কি হয় ট্রাইমিথাইলেমিনের বেসিক ক্যারেক্টার বেশি কিন্তু ট্রাইসিলাইল এমিনের ক্ষেত্রে কি হয় যেহেতু এই ক্ষেত্রে কি হয় নাইট্রোজেনটা এসপি টু তাই নাইট্রোজেনের মাথায় যে এলপিটা থাকে যেটা বিশুদ্ধ কক্ষকে থাকে সেটা কি করে সিলিকনের যে ভ্যাগান ডি কক্ষক আছে সে ডি কক্ষকের সঙ্গে কি করে পিপাই ডিপাই ব্যাক বন্ডিং ফরমেশনে পার্টিসিপেট করে এই জন্য করার জন্য কি হয় বন্ডিং করার জন্য কি হয় পিপাই ডিপাই বন্ড ফরমেশন করার জন্য নাটনের মধ্যে যে ইলেকট্রনটা থাকে ইলেকট্রন পেয়ারটা থাকেছে থাকে সেই ইলেকট্রন পেয়ার আর কি করতে পারে না ইলেকট্রন পেয়ার আর হয় না না হওয়ার জন্য কি হয় তার বেশি ক্যারেক্টার কম হয় কোশ্চেন পনেরো ফিফটিন দ্য অর্ডার অফ সোলিবিলিটি অফ অ্যালুমিনিয়াম হেলাইড ইন ওয়াটার জলের মধ্যে অ্যালুমিনিয়াম যে হেলাইড হয় সেই অ্যালুমিনিয়াম হ্যালাইডের দ্রাব্যতার ক্রম কি হবে জল হচ্ছে পোলার সলভেন্ট জল কি জল হলো পোলার সলভেন্ট তো পোলার সলভেন্টে আমরা কি জানি জল যেহেতু ধ্রুবীয় দ্রাবক সলভেন্টে কম্পাউন্ড কম্পাউন্ড হয় কে যেখানে আয়নিক ক্যারেক্টার বেশি ডেভেলপ হবে ঠিক আছে সে কি হবে জলে বেশি কি হবে হবে আর যে মোর কোভ্যালেন্ট হবে সেক্ষেত্রে কী হবে তার জলের দ্রাব্যতা বা সলিবিলিটি কম হবে তো যদি এগুলোকে আমরা দেখি অ্যালুমিনিয়ামের হেলাইটগুলোকে আমরা দেখি তাহলে এক্ষেত্রে ক্যাটায়ন সেম হবে ক্যাটায়নটা কে হবে এ এল থ্রি পজিটিভ তাহলে ক্যাটায়ন তো সেম মানে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারও সেম এখন আমাকে দেখতে হবে যে অ্যানায়নের সাইজগুলো অ্যানায়নের সাইজ কি এফ মাইনাস তারপর কে আছে Cl- মাইনাস আর মাইনাস আই মাইনাস তো আই মাইনাসের সাইজ সবচেয়ে বড় তারপরে আর মাইনাস তারপরে সি এর মাইনাস তারপর হচ্ছে এফ মাইনাস তাহলে আই সাইজ বড় হওয়ার জন্য কি হবে আই মাইনাসের পোলারাইজিবিলিটি বা তার প্রবণতাটা অনেক বেশি হবে তাহলে এ এল আই থ্রি এই কি হবে এর মধ্যে বেশি কোভ্যালিয়ান্টার একটা ঢুকে যাবে তাহলে এ এল আই থ্রি টা মোর কোভ্যালিয়ান্ট হবে তো কোভেল্যান্ড কম্পাউন্ড কি হয় ডিজলভ হতে চাই না তার মানে জলের দ্রাব্যতা সবচেয়ে কম হবে তাহলে জলের দ্রাব্যতা সবচেয়ে বেশি হবে কার এল এফ থ্রি তারপর হবে এল সি এল থ্রি তারপর এ ভিএল হ্যাঁ অপশান কে তাহলে এটা আমাকে কি করতে হবে ফাজান্স রুল দিয়ে এক্সপ্লেন করতে হবে